এই ভিডিওটা হবে আজকে আমার রুম ট্যুর, অর্থাৎ আমি কোথায় থাকি, কোথায় বসে ভিডিও বানাই, কিংবা আপনারা ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ডে যা যা দেখতে পারেন সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো ইটস ওয়ান কাইন্ড অফ মাই রুম ট্যুর। এটা হলো আমাদের ফ্ল্যাট বাসার ড্রয়িং রুম, এবং সামনে যে রুমটা দেখতেছেন সেটা হলো আমার রুম, অ্যান্ড পাশে জামাকাপড় অনেক কিছু অগোছালো, অ্যান্ড এটা হলো আমার রুমের ভেতরের অংশ, অর্থাৎ আমার রুমের ঢোকার মেইন দরজা। এটা আমার হোয়াইট বোর্ড, এটা আমার পড়ার টেবিল, অ্যান্ড এটা আমার মেইন টেবিল আসলে, এখানে সব বই প্লাস পুরোটাই রুম, যদিও দেখে মনে হচ্ছে অনেক গোছানো, বাট সত্যি কথা বলতে আমি অনেক গোছানো, আমার রুম কখনো এলোমেলো থাকে না আর আমি এলোমেলো জিনিস পছন্দ করি না। সো এটা হলো আমার মেইন পড়ার টেবিল, আমার রুমের টেবিল আছে দুইটা, সো সেটাও দেখতে পারবেন। এটা হলো আমার টেবিলের যত ধরনের বই আছে, আমি ফাইনাল ইয়ারের আগ পর্যন্ত যত বই পড়েছি মোটামুটি সব এখানে দেখতেছেন। এটা হলো আমার ডেস্কটপ, যেখানে বসে আমি অনলাইন ক্লাস নেই, প্লাস এখানে বসে আর কি পডকাস্টগুলো তৈরি করি। এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো ভিডিও শ্যুট করার কাজে লাগে। এটা আমার বেড, অ্যান্ড এটা হলো আমার আরেকটা টেবিল, যেখানে বসে নর্মালি আমি কোনো একটা সাবজেক্ট যখন কনসেন্ট্রেশন দিতে পারি না তখন আমি এখানে চলে আসি, কারণ মেইন টেবিলে অনেক বইয়ের থাকার কারণে মাঝে মাঝে কনসেন্ট্রেশন ব্রেক হয়, তো যার কারণে কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে যখন কনসেন্ট্রেশন দিতে হয় তখন এখানে চলে আসি। আমার বিছানা থেকে আমার রুমের ভিউ, তো এটা হলো আমার মেইন টেবিল, আর এটা হলো আমার সেকেন্ড টেবিল যেটাই আমি বসে পড়ি। এটা হলো আমার হোয়াইট বোর্ড, যেখানে আমি ক্লাস নেই, অর্থাৎ আমি অনলাইনে যখন ক্লাস নেই তখন ডেস্কটপেও নেই, প্লাস হোয়াইট বোর্ডেও ক্লাস নেই। এটা হলো আমার ঘুমানোর জায়গা, অর্থাৎ আমার বেড, অ্যান্ড সিঙ্গেল বেড অবশ্যই, অ্যান্ড এখানে বসে আমি বিভিন্ন পডকাস্ট তৈরি করি, অ্যান্ড যাদের সাথে আমি অনলাইনে মিটিং করি মোটামুটি এখানে বসেই করি, অ্যান্ড এখান থেকে মাল্টিমিডিয়ার যে ক্লাসরুমগুলো হয় চেষ্টা করি এখান থেকেই নেওয়ার। সো এখানে বোনস বা ফার্স্ট ইয়ারের যে বইগুলো দেখতেছেন এগুলো আসলে কোর্সের, অ্যান্ড এটা আমার হোয়াইট বোর্ড, এখানে ক্লাস টিলাস নেই। অ্যান্ড রুমের মধ্যে একটা সফট বক্স আছে, যেটা আর কি যদিও আমার রুমে প্রচুর আলো তারপরেও আমি সফট বক্সটা ইউজ করি একটু প্রপার লাইট পাওয়ার জন্য। আর বেশ কয়েকটা ট্রাইপড আছে যেগুলো আমি ভিডিওর ক্ষেত্রে ইউজ করি। সো এখানে বসে প্লাস এখানে বসে আমি মাঝে মাঝে ভিডিও তৈরি করি, যেটা আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখে থাকেন। সো এটা হলো আমার আলমারি, আলমারির ওপরে আসলে অনেক কিছু আছে, সো এত বক্স ওইখানে রেখে দেওয়ার একটা রিজন আছে, কারণ ওই জায়গাটা সেফ মনে হয়। প্লাস এটা আমার আলমারি, এখানে আর কি জামাকাপড় রাখি, এখানেও মাঝে মাঝে অনেক জামাকাপড় রাখি যেগুলো আমি নর্মালি ইউজ করি, অ্যান্ড এটা আমার টেবিল যেটা দেখাইতেছিলাম। সো এখানে বসেও আমি ভিডিও বানাই, এখানে বসেও আমি ভিডিও বানাই, মাঝে মাঝে আমি খাটের উপর বসেও ভিডিও বানাই, আর এখানে পর্দাটা সবসময় দেওয়াই থাকে, কারণ পাশে যেহেতু মহিলা কলেজ সেহেতু দিনের বেলা পর্দাটা খোলার সুযোগ হয় না, বাট এখন বিকালবেলা অ্যান্ড রাতের বেলা এই দুইটা সময়ে আর কি আমি এখানে খুলতে পারি, কারণ রুমের মধ্যে যদি রুমের জানালা না খুলি এক্সস্টেড লাগে। আর এই হলো মোটামুটি আমার রুম, এখানে হ্যাবিট চার্ট ছিল যেটা মার্চ মাসে আমি কিছু হ্যাবিট গ্রো করার ক্ষেত্রে ইউজ করছিলাম, হয়তো সেটা আপনারা ভিডিওতে দেখছেন। এখানে দেয়ালে বেশ কিছু স্টিকার লাগিয়ে রাখছি, যদি এগুলো সবগুলো প্রিন্ট আউট করা, অ্যান্ড জাস্ট ফর ব্যাকগ্রাউন্ড অর সামথিং এলস যেটাই মনে করেন আর কি। সো আমার রুমটা দেখে হয়তো অনেকে কমেন্ট করবেন যে একজন ছেলে মানুষের রুম কি এত গোছানো থাকে কি না, বাট অনেস্টলি যদি বলতেছি, আপনি যদি ছেলে মানুষ হয়ে থাকেন তাহলে কখনো যদি আমার বাসায় আসেন কিংবা আমি যে রুমে থাকি সেখানে যদি আসেন দেখবেন যে ইটস অলওয়েজ এমনই থাকে। নর্মালি আমি অগোছালো মানুষ না, অগোছালো জিনিস আমার পছন্দ না, অ্যান্ড ঘুম থেকে ওঠে আমি প্রথম যে কাজটা করি সেটা হলো আমি আমার আগে বেডটাকে ভালো করে গোছাই, দেন আমি আমার পড়ার টেবিলটা এমনি গোছানো থাকে, রাতে ঘুমাতে যাওয়ার আগেও আমি আমার বইগুলোও ঠিকঠাক প্রপারলি গুছিয়ে রেখে তারপর ঘুমাইতে যাই, ওরকম উল্টা পাল্টা না যে বই খাতা নিয়ে ঘুমাই পড়তেছি। সো এতটাও অগোছালো মানুষ না বা এতটাও আতেল টাইপের লোকও না আমি, অ্যান্ড আমার সব কিছু গোছানো থাকে, অ্যান্ড আমি গোছানো জিনিস পছন্দ করি। সো এই ছিল আমার যে পুরো রুমটা, আমার রুমে হয়তো বেশি খুব বেশি কিছু নাই, আবার খুব কম জিনিসও নাই অ্যাজ এ ব্যাচেলার, আর এই রুমের মধ্যে আমি একাই থাকি কারণ এটা সিঙ্গেল রুম অ্যান্ড রুমটা ছোট, বাট আমার কাছে বেশ ভালোই লাগে। আর মেয়েদের মতো হয়তো রুম অত গুছিয়ে টুছিয়ে রাখতে পারে না, অনেক ডিজাইন ডিজাইন করে মেয়েরা, ওরকম করতে পারি না, ওরকম আমার পছন্দও হয় না। সো যতটা সিম্পল থাকা যায় আমি ততটাই সিম্পল থাকার চেষ্টা করি। সো রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড এই রুমের কোথায় কি ইউজ করলে রুমটার আরও ভালো সৌন্দর্য বৃদ্ধি করা যায় এমন কোনো সাজেশন যদি আপনারা দিয়ে থাকতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।